নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা লাবড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পারফেক্ট লাবড়াও নয়, সব কিছু দিয়ে নিরামিষ একটা সবজি। ওই সবজিতে ছিল আলু, কচু, তারপর হচ্ছে ঝিঙে, পটল, বেগুন, এসব দিয়ে একটা নিরামিষ সবজি রান্না করছি আমি। মিষ্টি লাউ, মিষ্টি কুমড়ো আর কি, মিষ্টি লাউ বলি আমরা, কুমড়োও বলা হয়। মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়ো না হলে মানে হচ্ছে এই সবজিটা ঠিকঠাক টেস্টি হয় না। এটা আমাদের বাড়ির গাছের মিষ্টি লাউ, মিষ্টি একদম কিন্তু মিষ্টি টেস্টি না এটা। তো এটা আমি নিরামিষ লাবড়া মতন করে রান্না করছি। তো এটা আমি প্রথমে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, আর হচ্ছে আদা, শুকনো লঙ্কা, আদা আর 5 ফোড়নের ফোড়নে দিলে ওই নিরামিষ সবজিটার সেন্টটা একটু আলাদা হয়, খুব সুন্দর সেন্ট হয়। আর বাটা মশলা হিসেবে আমি ব্যবহার করেছি আদা আর জিরা বাটা, কাঁচা লঙ্কা দিয়েছি, আর অল্প বাদাম ভেজে দিয়েছি। বাদাম ভাজাটা দিলে খেতে ভালো লাগে, আমি তো আবার ভালোবাসি না, আমার আবার ভালোই লাগে। তো আমি সব সবজি প্রথমে দিয়ে একবারে ফোড়ন দিয়ে বসে দিয়েছি। সবজিগুলো সব কষানো হয়ে গেলে পরে মোটামুটি সবজিটা যখন একদম ভালো হয়ে গেছে তখন আমি ওটা একটু চিনি আর আদা জিরা বাটা দিয়ে দিয়েছি। নমস্কার।